আমি তোমাকে ছুঁয়ে বলছি কেষ্ট ঠাকুর, আর কখনো কারোর কাছ থেকে খাবার চাইবো না। খুব খিদে পেলো না হলে আর বাবা মাকে মারবে না তো? বলো না কেষ্ট ঠাকুর, মায়ের যে বড্ড লেগেছে। কাঁদিস না মা, কাঁদিস না, আমার একটু লাগেনি মা, আমার একটু লাগেনি। তাহলে তুমি কাঁদছিলে কেন? কই খাচ্ছে না তো, কই দেখ, আমার একটু কাঁদছি না বাবা, একটু কাঁদছি না। এই রে, আমি না কলতলায় বালতি পেতে এসছি, তুই তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বাবু, আমি এক্ষুনি আসছি। আমাকে একটু প্রসাদ দেবে? বড় বৌমা, তুমি এখনো রেডি হওনি মা? সন্ধ্যা আরতির সময় কিন্তু হয়ে গেছে, তাড়াতাড়ি চলে এসো মা। শুনলাম তুমি নাকি এখনো উপোস করে আছো, প্রসাদটুকু পর্যন্ত মুখে ছোঁয়াও নি। কি করে ছোঁয়াবো মা? হ্যাঁ, ছোঁয়াতে গেলেই যে মনে পড়ছে ওই ছোট্ট মেয়েটার কথা, যে আমার কাছে একটু ফল চেয়েছিল, তাকে আমি প্রসাদটুকুও দিতে পারলাম না মা। তোমার সাথে আড়ি আড়ি আড়ি, শুধু তো একটু প্রসাদ খেতে চেয়েছিলাম, তার জন্য বাবা আমাকে আর মাকে কেন মারলো? চুপ করা যে কেন বলো, চুপ করা যে কেন বলো না কৃষ্ণ ঠাকুর, বলো 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 কৃষ্ণ ঠাকুর বলো। নিজের মেয়ে তো নয়, তবু কেন যেন খুব কষ্ট হচ্ছে জানেন তো মা। আর যদি ও আমার নিজের সন্তান হতো, তাহলে কি, তাহলে কি পারতাম আমি ওকে প্রসাদ না খাইয়ে আমি নিজে প্রসাদ খেতে পারতাম? আমারও খারাপ লাগছে বড় বৌমা। আসলে কি জানো, তোমার নিজেরটা নেই বলেই বোধ হয় কষ্টটা সবার থেকে বেশি তোমারই হয়েছে। একটা হয়ে যাক, দেখবে আর এসব থাকবে না। যা হবার হয়ে গেছে মা, চল তাড়াতাড়ি এসো। আমরা না পাপ করলাম মা? পাপ? কি বলছো তুমি বড় বৌমা? হ্যাঁ মা, যা বলছি ঠিকই বলছি। আজ আমাদের বাড়িতে এত বড় অনুষ্ঠান, এত আয়োজন, অথচ দেখুন একটা ছোট্ট মেয়ে আমাদের কাছে প্রসাদ চেয়েছিল, আমরা তাকে প্রসাদ না দিয়েই তাড়িয়ে দিলাম, এটা কি পাপ নয় মা? চাই না আমার প্রসাদ, চাই না আমি প্রসাদ খেতে, চাই না। আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে এখন এই সবগুলো খেতে হবে। মুখ খোলো, মুখ খোলো। কি হলো শিগগিরই মুখটা খোলো। এই আদিত্যকেই তো আমি চিনি, কিন্তু মাঝে মাঝে যে কি হয় একদম পাল্টে যায়। এই যে ম্যাডাম, কি লিখছেন এমন করে? তোমাকে। আমাকে? জানো আদিত্য, মাঝে মাঝে না আমি আমি না তোমাকে মেলাতে পারি না, কেমন যেন একটা ভয় হয়। যাক বাবা, এ বাড়িতে এমন কাউকে পাওয়া গেল যে আমাকে ভয় পায়। না না, সত্যি ভয় হয়, ভয় হয়, কারণ কারণ তোমাকে না মাঝে মাঝে অনেক দূরের মানুষ বলে মনে হয়। ভয় হয় যদি যদি তুমি আমাকে ছেড়ে কোনোদিন অনেক দূরে চলে যাও, তখন 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 কি হবে? মাধবী, তুমি তো জানো যে
আমি যখন রাগি না তো রাগি না, আর একবার রেগে গেলে আমার তখন কোনো হুঁশ থাকে না, কোনো কন্ট্রোল থাকে না নিজের মধ্যে, কাকে কি কখন বলে দিই আমি। জাস্ট প্লিজ প্লিজ মাধবী, রাগ করো না, এবার এই খাবারগুলো খেয়ে নাও প্লিজ। আচ্ছা শোনো, আচ্ছা এক মিনিট, আমি বরং তোমার সাথে গল্প করি, তুমি লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নাও। তুমি যেরকম তিতলিকে রোজ খাওয়াও, আজকে না হয় আমি তোমায় খাইয়ে দিই ওরকম। প্লিজ প্লিজ আদিত্য, আদিত্য এভাবে বলো না, আমি 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 সত্যি খেতে পাচ্ছি না। খেতে গেলেই মনে পড়ছে ওই ওই ছোট্ট দুটো হাতের কথা। একটুও প্রসাদ দিতে পারিনি তাকে। রাধেশ্যাম রাধেশ্যাম, কি সাহস দেখলি দিদি, কি বলে গেল শুনলি? কি বলে গেল রে? শুনলি না কি বলে গেল? বেঈমান বলে গেল আমাদের। না বেঈমান বলে না, বেঈমান বলেনি, ও বলল কুকু। হ্যাঁ রে, ও কি আমাদের কুকুর বলে গেল নাকি রে? তুই না পারিস রে দিদি, আমাদেরকে বেঈমান বলে গেল, খাবার খোঁটা দিল। খাবারের খোঁটা দিল? হ্যাঁ শুনলি না, বললো সকাল থেকে বাড়ির সবাই কত কিছু খেয়েছে, এই সবাইটা কে জানিস, কারা জানিস? তোর নান্টু শান্টু। নান্টু শান্টু? হ্যাঁ, রাধেশ্যামের কৃপায় ছেলে দুটো একটু বেশি খায় কিনা সেই জন্য খাবার খোঁটা দিল। আসলে সবাই এর নাম করে নান্টু শান্টুকে খোঁটা দিল, মানে মানে তোকে খোঁটা দিল দিদি, ছেড়ে দিবি তুই? এত বড় আশপর্দা, এত বড় আশপর্দা, আমার নান্টু শান্টুকে খাবারের খোঁটা দেওয়া, না না, এর একটা বিহিত আমি করবই, এর একটা বিহিত আমাকে করতেই হবে। যদি এর বিহিত আমি না করি, তাহলে তাহলে একটা রাস্তার কুকুরের নাম দেবো আমি, সরলা। বড়দে এত রাগারাগি করছো কেন? এই দেখো না, আমি আর ছোট তোমাদের জন্য প্রসাদ এনেছি। তো নান্টু শান্টু কই? ওরা তো প্রসাদ খাবে, ডাকো। হ্যাঁ গো মেজো বউ। হ্যাঁ, আমি কি এখানে খেতেই আসি? বাপের বাড়িতে আমি কি খেতেই আসি? আর আমার নান্টু শান্টুকে মামার বাড়িতে খেতেই আসে? ওদের বাবার কি খাওয়ানোর সামর্থ্য নেই মেজো বউ? ওমা একই কথা বর্দি, আমি এরকম কথা তোমাকে কখন বললাম? না 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 না, তুমি তো বলতেই পারো না, তাই তুমি এ কথা বলতে পারবে না বলেই বাড়ির কাজের লোককে দিয়ে তুমি এ কথা আমাকে বলিয়েছো। তুমি এসব কি বলছো বর্দি? আমি বাড়ির কাজের লোককে দিয়ে তোমাকে কথা শুনিয়েছি? একদম ন্যাকামো করবে না মেজো বউ। শেষকালে তুমি কাজের লোককে দিয়ে আমাকে কথা শোনালে? হ্যাঁ, বাপের বাড়িতে এসে কিনা খাবারের খোঁটা শুনতে হলো? চি চি চি। রাধেশ্যাম রাধেশ্যাম, বেশ তো, ওই মেয়েটার বাড়ি তো ফিরোজাদের বাড়ির কাছেই, কাল সকালে না হয় তুমি ন্যাপাদার হাত দিয়ে একটু প্রসাদ পাঠিয়ে দিও। কি হলো, ভুল বললাম কিছু? না সত্যি পাঠিয়ে দেবো। হ্যাঁ পাঠিয়ে দিও, এ আর এমন কি বড় ব্যাপার। আচ্ছা তুমি কি দেখছো বলো তো? সেই মানুষটাকে, যে মানুষটা একদিন আমাকে ইছামতি নদীর ধারে সোনাঝুরি গ্রাম থেকে নিয়ে এসেছিল এই শহরের ঝলমলে বাড়িটাতে। কেন এনেছিলে আদিত্য আমাকে? একটা গিয়ে মেয়েকে কেন এনেছিলে তুমি? কেন? ভালোবাসবো বলে। ওষুধটা খেয়ে না আদিত্য প্লিজ। আমার সাথে থাকতে গেলে তোমাকে এই ওষুধটা খেতেই হবে, ইজ দ্যাট ক্লিয়ার? আমার সামনে যে বসে আছে সে এই অফিসের মোস্ট ওয়ান্টেড সুপার ফাস্ট একজন লেডি, যাকে সবাই নিজের অ্যাসিস্ট্যান্ট করতে পারলে নিশ্চিন্ত থাকে। কি আমি ঠিক বলছি তো অনামিকা?